তাদের সঙ্গে স্টার্ট করছি। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি রেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আর আজকে শাড়ি পরেছি, অনেকদিন পর শাড়িটা পরা হলো, যার জন্য আমার বেশ ভালো লাগছে, কারণ রোজ রোজ তো শাড়ি পরা হয় না, মাঝে মাঝেই পরা হয়। মেন পয়েন্টে আসি, অ্যাকচুয়ালি আজকে আমরা আবার ফ্ল্যাট দেখতে যাচ্ছি, যেমনটা তোমাদের বলেছিলাম। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা তোমাদের বলে দিই, শুনলে পরে তোমাদেরও খুব ভালো লাগবে, সেটা হচ্ছে সিদ্ধা গ্যালাক্সিয়া নিউ টাউন। তো এটা আমি অনেক আগে থেকে শুনেছি, কারণ এদের স্কাই ওয়াক যেটা আছে ওটা দেখার বেশি ইন্টারেস্ট ছিল আমার এতদিন ধরে। আমি অনেকদিন ধরে অভিকে বলছিলাম চলো যাই চলো যাই, তো আমাদের যাওয়া হয়ে উঠছিল না ওইখানে, তো আজকে আমরা সেইখানেই যাচ্ছি। তো চলো তোমরাও চলো আমার সঙ্গে, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। আমি চেষ্টা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা ভালোভাবে। অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে এক ঘন্টা না আধ ঘন্টা আমরা লেট করেছি, তো চলো যাওয়া যাক। ড্রাইভ করছে, আর কি বলবো, আজকে আমরা প্রজেক্টগুলো দেখতে যাচ্ছি, আর যেটা বললাম সিদ্ধা গ্যালাক্সিয়া এই প্রজেক্টটা দেখার জন্য ইচ্ছা আমার অনেকদিন ছিল, কারণটাও তোমাদেরকে বললাম স্কাই ওয়াক, ওদের স্কাই ওয়াকটা শুনেছি অর্ধেকটা মতো রেডি হয়ে গেছে, তো গিয়ে দেখা যাক কেমন হয়। আর হচ্ছে সিদ্ধার আরও একটা প্রজেক্ট আমরা আজকেই দেখবো, এবং মার্লিনের একটা প্রজেক্ট দেখবো, সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তবে তিনটে প্রজেক্টই একটা ভিডিওর মধ্যে শেয়ার করতে পারবো না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদেরও ভালো লাগবে না, অনেকটা বোর হয়ে যাবে তোমরা, তো আমি আলাদা আলাদা করে এগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে। যাই হোক, তোমাদেরও অনেকটা হেল্প হবে, যারা কিনতে যাচ্ছ নতুন নতুন প্রজেক্ট দেখতে চাইছো কোথায় আছে কি আছে কেমন টাইপের, সব কিছু তোমরা এই ভিডিও থেকে ইনফরমেশনগুলো পেয়ে যাবে, আশা করি তোমাদের হেল্প হবে। যা যাক এখন গিয়ে দেখা যাক। আমরা চলে এসেছি সিদ্ধা গ্যালাক্সিয়া প্রজেক্টে, দেখো এটা ওদের মেন গেট, এখান দিয়ে এখন আমরা এন্ট্রি করছি। তো আমরা এখন যাচ্ছি ওদের অফিস রুমের দিকে, দেখো সামনে মাঠে একটা ছোট খেলার জায়গার মতো করা আছে, তো আমরা বাবুকে সেখানে পাঠালাম যে বাবু যা তুই গিয়ে খানিকক্ষণ খেল, আমরা এদিকে কার্টুন একটু করে নিই, কিন্তু না ও সেই ধাতের মানুষই নয়, ও আবার ব্যাক করলো আমাদের সঙ্গে আমাদেরকে জ্বালাবে বলে। তো চলো এখন ওদের অফিস রুমের দিকে যাওয়া যাক। ফ্রেন্ডস, ওদের অফিস রুমের দিকে ঢুকতেই রয়েছে সামনে ওদের সিদ্ধা গ্যালাক্সিয়ার প্রজেক্টের একটা স্ট্রাকচার, তো ওরা এই প্রজেক্টটা এই কারণেই বানিয়েছে যাতে আমরা মানে আমাদের মতো কাস্টমাররা ঢুকলে দেখলেই বুঝতে পারি যে ওদের প্রজেক্টটা কেমন টাইপের হতে চলেছে। তো দেখো আমার তো সবচেয়ে বেশি কিউট লাগে বলতে পারো ওদের এই স্ট্রাকচারগুলো, মানে যার মধ্যে সব কিছু কত সুন্দরভাবে করা থাকে দেখলে বেশ খানিকটা আইডিয়া করে নেওয়া যায়। তা আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে ওদের সিদ্ধা গ্যালাক্সিয়ার প্রজেক্টে যেটা আমার কাছে মেন আকর্ষণ বলে মনে হয়েছে সেটা হচ্ছে ওদের স্কাই ওয়াকটা, দেখো ওদের স্কাই ওয়াকটা মানে এখানে যেমন দেখাচ্ছে ঠিক তেমনই হবে, ওপর দিয়ে এইগুলো সব থাকবে, মানে প্রতিটা টাওয়ারকে একসঙ্গে জয়েন্ট করে নিয়ে ওপরে স্কাই ওয়াকটা থাকবে। তো চলো প্রজেক্টের স্ট্রাকচার তো আমাদের প্রায় দেখা হয়ে গেল, এবার যাওয়া যাক মডেল ফ্ল্যাটের দিকে। এটা হচ্ছে 2 BHK 1040 স্কোয়ার ফুটের মডেল ফ্ল্যাট। মডেল ফ্ল্যাটে ঢুকতেই বাবুর বদমাইশি চালু হয়ে গেছে, বাবু তো সোফাতে শুয়েও পড়েছে। তো চলো এবার মেন পয়েন্টে আসা যাক, ভিতরে ঢুকতেই হচ্ছে লিভিং কাম ডাইনিং, আর ডাইনিংয়ের ঠিক সামনেই রয়েছে কিচেন। কিচেনটাও দেখো বেশ বড় সড়ো, যেটা বেশ বড়, যার জন্য কিচেনে সানলাইটেরও কোনো অভাব হবে না। তো চলো এখন কিচেন থেকে বেরিয়ে যাওয়া যাক। কিচেন থেকে বেরিয়ে সামনেই হচ্ছে লিভিং রুম, আর লিভিং রুমের পাশেই রয়েছে ডাইনিং এরিয়া, আর ডাইনিং এরিয়া থেকে একটু এগিয়ে গেলেই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটাও বেশ বড় সড়ো, উইন্ডোটাও বেশ বড়ই আছে যার জন্য সানলাইটও অনেক আসছে। তো কমন টয়লেট থেকে এগিয়ে গিয়ে রয়েছে বেডরুম, যেটা হচ্ছে সেকেন্ড বেডরুম। তো বেডরুমটাও আমি প্রথমে বলে দিই, এদেরও খুব সুন্দর করে ইন্টেরিয়র করা রয়েছে যার জন্য সব কিছু এত সুন্দর লাগছে। তবে এদেরও উইন্ডো বেশ বড় উইন্ডো, এবং বেডরুমে কাভার্ডের ব্যবস্থাও রয়েছে, বেশ ভালো লাগলো আমার বেডরুমটা, বেশ বড় সড়ো রয়েছে। তো আমরা সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে যাই চলো। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে রয়েছে একটা ছোটোর ওপর স্পেস, স্পেস দিয়ে সামনে রয়েছে মাস্টার বেডরুম, মানে যেটা ফার্স্ট বেডরুম। তো মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে, এবং মাস্টার বেডরুমটাও বেশ বড় সড়ো, আর এটাও খুব সুন্দর করে ইন্টেরিয়র করা রয়েছে, বড় গ্লাসের উইন্ডো রয়েছে, আর সবচেয়ে ভালো কথা যেটা হচ্ছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা ব্যালকনি রয়েছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে কোনো ফ্ল্যাটে ব্যালকনি, অন্তত একটা ব্যালকনি থাকা তো মাস্ট, দরকারই দরকার।
তো আমরা লিভিং রুমের সঙ্গে ব্যালকনি দেখে থাকি, কিন্তু এই সাথে বেডরুমের সঙ্গেও ব্যালকনি আছে, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো চলো এবার বেডরুম থেকে আমরা বেরিয়ে এসেছি, এবার দেখো লিভিং রুমের সঙ্গেও একটা ব্যালকনি রয়েছে। তো এবার আমরা চলো মডেল ফ্ল্যাট থেকে বেরিয়ে যাই, কারণ বাবু ভীষণ জ্বালাতন করছে, সোফার ওপর জুতো পড়ে উঠে পড়ছে, মানে খুবই অত্যাচার করছে। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। কি বলতো, মডেল ফ্ল্যাটটা দেখে একটু তো আইডিয়া করে নেওয়া যায় যে আমরা যদি ওখানে ফ্ল্যাট নিই তাহলে ওটা কেমন হতে পারে। যদিও স্কোয়ার ফিট একই রকমই ম্যাচ করে না, কখনো কম কখনো বেশি তো হয়েই থাকে, তবু একটা আইডিয়া করে নেওয়া যায়। তো চলো, মডেল ফ্ল্যাট তো আমাদের দেখা হয়ে গেল, এখন আমার কাছে মানে যেটা দেখার জন্য আমি এতটা অপেক্ষা করে রয়েছি স্কাই ওয়াক, সেটা দেখতে যাচ্ছি। তো স্কাই ওয়াক দেখতে আমরা ক্লাব হাউসের পাশ দিয়ে যাচ্ছি। দেখো এটা হচ্ছে ক্লাব হাউস। ও মাই গড, স্কাই ওয়াক দেখতে আমি ওপরে চলে এসেছি, আর এটা হচ্ছে 13th ফ্লোরের ওপরে, আর এখানে খুব সাংঘাতিক লেভেলের হাওয়া দিচ্ছে। থার্টিন ফ্লোরের ওপরে, সেই জন্য এখানে এত এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে কি বলবো, অন ক্যামেরা কথা বললে তোমরা হয়তো আমার কথা কিছু বুঝতে পারবে না, সেই কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি। গ্যালাক্সিয়ার স্কাই ওয়াকটা অনেকটা বড়, যেহেতু 10 টাওয়ারসকে কভার করেছে, যদিও এটা পুরোটা এখনো অবধি কমপ্লিট হয়নি, অর্ধেকটা মতো হয়েছে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছি স্কাই ওয়াকের ওপর নানা রকমের গাছপালা লাগানো রয়েছে। আমরা সেখানেও গাছগুলো মাটিতে দেখতে পাচ্ছি, মানে মাটিতে সেগুলো লাগানো হয়ে থাকে, গাছগুলোই রয়েছে স্কাই ওয়াকে লাগানো। আরো নানা রকমের গাছ রয়েছে যার জন্য এত বেশি ভালো লাগছে। দেখো এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে গেলে আরো নানা রকমের বড় বড় গাছ লাগানো হবে এবং আরো নানা রকম অ্যামেনিটি থাকবে যার জন্য আরো বেশি ভালো লাগবে। বাচ্চাদের ইনডোর গেমটা দেখো এখানে তৈরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি দুটো ইনডোর গেম হবে, একটা স্কাই ওয়াকে একটা নিচে, তো এটা স্কাই ওয়াকে ইনডোর গেম, আর বাবু এসে এখানে বসেও গেছে, আরো বেশ কিছু বাচ্চা কাচ্চা খেলাধুলাও করছে। দেখো ফ্রেন্ডস এখান থেকে ভিউটা অসাধারণ। আর সামনে এগুলো চাষের জমি, যেখানে তোমরা দেখছো জল, কিছুটা চাষের জমি রয়েছে, কিছু পুকুর রয়েছে, যার জন্য হাওয়াটা আরো বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আর হ্যাঁ, এটা সাউথের দিক, সাউথটা পুরোটাই খোলা, সারাদিন দাঁড়িয়ে থাকবে। স্কাই ওয়াক তো আমাদের দেখা হয়ে গেল, এখন আমরা নিচে চলে এসেছি। নিচ থেকে দেখো টাওয়ার গুলো এরকম দেখতে লাগছে। তো দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এদের প্রজেক্টটা থেকে। বাবু কাঁদছে, দেখো চলে যাচ্ছে চলে যাচ্ছে, দেখা না। আমরা দুটো প্রজেক্ট দেখলাম আজকে, তিনটে দেখা হয়নি, সিদ্ধা গ্যালাক্সি আর সিদ্ধা হ্যাপি ভিলা, দুটোই সিদ্ধার প্রজেক্ট। তো প্রজেক্ট দুটোই ভালো লাগলো, কারণ ওখানে অনেক রকম ফেসিলিটি অনেক কিছু রয়েছে, তো ভালো লাগলো দুটো প্রজেক্টই। তো চলো এখন ওপরে যাওয়া যাক, পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি, তখন আমি ডিটেলসে তোমাদেরকে বলবো যে আমরা কি দেখেছি, কেমন দাম, সমস্ত কিছু। গুড ইভিনিং এভরিওয়ান, বিকেল বেলার পর এখন আবার সন্ধ্যে 7টার সময় আমি তোমাদের সঙ্গে দেখা করছি। আমি সব বসিও নিয়ে বসেছি, সিদ্ধা গ্যালাক্সিয়া থেকে আমাকে এগুলো দিয়ে দেওয়া হয়েছিল, এখানে কসিট আছে, তারপরে বসিও মানে ওদের প্ল্যানটা আছে, এগুলো আছে। তো চলো আমি গল্পের ওপর তোমাদেরকে বলি, মানে যতটুকু আমি দেখে এসেছি শুনে এসেছি ততটুকুর মধ্যে খানিকটা তোমাদেরকে বলি।
প্রজেক্টটা তো খুব সুন্দর লাগলো। সবচেয়ে বড় কথা, ওদের মেন আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে স্কাই ওয়াক, যেটা আমি ভিডিওর মধ্যেও তোমাদেরকে বলেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো স্কাই ওয়াকটা খানিকটা হয়েছে, পুরোটা হয়নি, তো যেটুকু দেখলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওদের 10টা টাওয়ার, 10টা টাওয়ার দিয়ে উপরে স্কাই ওয়াকটা হচ্ছে। ওই টাওয়ার গুলো তৈরি হয়ে গেছে এবং বেশ কিছু বুকিংও হয়ে গেছে, ওখানে বেশি অপশন নেই। তবে একটা নতুন টাওয়ার তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ক্যাপেলা টাওয়ার। তো সেই টাওয়ারে এখন মানে বলতে গেলে খালি আছে, সেখানে গেলে তোমরা বুকিং পেতে পারো। সেখানে আমরা গিয়েছিলাম ক্যাপেলা টাওয়ারে, 30th ফ্লোরে মানে পেয়েছিলাম দেখতে সাউথের দিকে। তো সাউথটা ওদের পুরোটা খোলা, যেমনটা আমি তোমাদেরকে ভিডিওতে বলেও ছিলাম। তো আমরা দেখেছিলাম 3 BHK 2 টয়লেট। তো স্কোয়ার ফুট গুলো বলে দিই, বিজার এরিয়া 922 আর কার্পেট এরিয়া 809 আর ব্যালকনি হচ্ছে 39 স্কোয়ার ফিট। তো এই হচ্ছে স্কোয়ার ফিট, মানে আমরা যেই ফ্ল্যাটটা দেখার জন্য বলেছিলাম। তো আমাদের তো বেশ ভালোই লেগেছে, যেহেতু ওদের স্কাই ওয়াকটা যেটা আমি বললাম, প্রজেক্টটাও সুন্দর, প্রজেক্টটাও ভালো লেগেছে। যে প্রজেক্টটা কোথায়, হচ্ছে সিদ্ধা গ্যালাক্সিয়া, এটা হচ্ছে রাজারহাটে এয়ারপোর্ট থেকে 15 কিলোমিটার। আমি দামটা বলে দিই, যে ফ্ল্যাটটা আমরা দেখেছি সেই ফ্ল্যাটটার দামটা, এটা হচ্ছে 961 স্কোয়ার ফুটের ফ্ল্যাট আর উইথ পার্কিং দিয়ে 78 লাখ পড়বে। তো এই হচ্ছে ফ্ল্যাটটার কস্ট। প্রজেক্টে কি কি অ্যামেনিটি আছে, অ্যামেনিটি বলতে গেলে প্রায় সবই আছে, আজকালকার যা যা থাকে সব প্রজেক্টেই মোটামুটি থাকে। তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে সুইমিং পুল আছে, জিম আছে, ইনডোর গেম, আউটডোর গেম, বাচ্চাদের দুটো ইনডোর গেম আছে, স্কাই ওয়াকে আছে একটা নিচে রয়েছে, তারপরে আউটডোর গেম আছে, জাকুজি আছে, এমপি থিয়েটার, সব কিছুই আছে। এদের মেন আকর্ষণ স্কাই ওয়াক, স্কাই ওয়াকে রয়েছে কিছুটা 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 স্কাই ওয়াকে আছে, কিছুটা পোডিয়াম লেভেলে আছে। এই তো জাস্ট প্রজেক্টটা সব কিছু মিলে বেশ ভালোই, খারাপ নয়। আমরা তো প্রজেক্টটা দেখে এলাম, তোমাদেরও ভালো লাগলে তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর তো তাহলে আমি ভিডিওটা বড় করছি না, এখানেই এন্ড করছি। সামনের দিন আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বাই, টেক কেয়ার।